আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। তো আজকে আমার হাজব্যান্ড রান্নাবান্না করবে। আমরা দুজনে অসুস্থ ছিলাম, আমি এখনও অসুস্থ, উনি কিছুটা সুস্থর দিকে, তাই আজকে উনি রান্নাবান্না করতেছে। দুজনের সর্দি কাশি জ্বর, উনিও আজকে এক সপ্তাহ কাজে যায় না, অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছে, আর এখন উনি রান্না করবে। চটপট যাই, রান্না করা যায়, আর বাসায় বেশি বাজারও নেই, যেহেতু এক সপ্তাহ যাবত সবজি টবজি বেশি নেই বাসায়, এক সপ্তাহ যেহেতু অসুস্থ ছিল, প্রচুর জ্বর সর্দি কাশি ছিল, উনিও বাইরে বা মার্কেট সবজি আনার জন্য যেতে পারেনি, ঘরে টুকিটাকি যায় ছিল, তাই দিয়ে আজকে রান্নাবান্না করতেছে উনি। তো এখানে আজকে কিছু সবজি আর একটু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে। তো সব কিছু রেডি করে উনি দিয়ে দিয়েছে, তাই আমি চিন্তা করলাম একটু ভিডিও করে নেই। মাংস কাটাকুটির আগে মশলা কষিয়ে নিয়েছে। আসলে ছেলে মানুষরা এরকম, আমরা যেরকম গুজগাছ করে রান্না করে, ওনারা ওনাদের স্টাইলে রান্না করে। তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে, আর আমার আমি যে এই ভিডিওটা দুই দিন আগের, অবশ্যই আমি যখন ভিডিওটা করি আমার গায়ে প্রচুর জ্বর ছিল, আমি এমনিতেই ঘর গুছিয়ে নিয়েছি, ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি, আর উনি রান্না করতেছে। আমি যতই অসুস্থ থাকি, আমার ঘর এলোমেলো থাকলে আমার ভালো লাগে না, আজ আর অসুস্থতার মাঝে হয়তো আজকে ঘর মুছবো না, কিন্তু ঘর গুছিয়ে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, সব গুছগাছ করে নিয়েছি, আর শীতের মধ্যে জ্বর থাকলে আরও বেশি অসুস্থতা ফিল হয়, মানে এত জ্বর সর্দি কাশি। এখন একটু জ্বর কমেছে, সর্দিটাও একটু কমের দিকে, কিন্তু কাশি আর মাথার ব্যথা প্রচুর। এটা এখন দিয়ে দিল, মনে মনে হয় এখন কাঁচামরিচ, আর ওনার তো মরিচে এমনিতেও অ্যালার্জি, মরিচ একবারে খেতে চায় না, আগে মরিচ দিতে ভুলে গেছে, এখন মরিচ দিয়ে দিয়েছে। আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আমার হাজব্যান্ড রান্নাবান্না করতেছে। আসলে বিদেশের বাড়িতে দুজন দুজনকে হেল্প করতে হয়, একজন অসুস্থ থাকলে আরেকজনকে সহযোগিতা করতে হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।